إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের ক্ষেত্রে সময় ব্যয় করার মতো সুযোগ করে দেন সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তির দ্বারা অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পথে সময় ব্যয় করা এবং সীমান্ত পাহারা দেওয়ার ফজিলত আল্লাহর পথে সময় ব্যয় করার ফজিলত কি যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সময় দিয়ে থাকেন 50 বছর 60 বছর 70 বছর 80 বছর অথবা কেউ কেউ 100 বছর পর্যন্ত বেঁচে থাকে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সকাল এবং সন্ধ্যা যদি কোনো ব্যক্তি ব্যয় করে তার জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাগওয়াতুন ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে একটি সকাল অথবা সন্ধ্যা আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সকাল অথবা সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে উত্তম সুবহানাল্লাহ যদি কোনো বান্দা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর পথে আল্লাহর কাজে সময় ব্যয় করে এই সময় ব্যয় করাটা তার জন্য কত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও উত্তম কাজ হচ্ছে সকাল এবং সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করা সুবহানাল্লাহ সকাল আল্লাহর পথে ব্যয় করা মানে একজন ব্যক্তি সকালে আধা ঘন্টা অথবা সকালে 1 ঘন্টা অথবা সকালে 10 মিনিট ফজরের সালাতের পরে যদি বের হয় দেখা যাচ্ছে যারা সালাত পড়ে নাই অথবা সালাত পড়ে সালাত শুদ্ধ হয় না যে বিধিবিধানগুলো রয়েছে হুকুম আহকামগুলো রয়েছে সেই বিধিবিধান সম্পর্কে যদি মানুষকে সচেতন করে মানুষকে দাওয়াত দেয় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে সন্ধ্যায় যদি কল্যাণের দিকে আহ্বান করে পৃথিবীতে যা কিছু আছে এবং পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাই যে হচ্ছে উত্তম কাজ এটা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইয়াজতামিউ দুখানুন জাহান্নামা আগবারুন ফি সাবিলিল্লাহ ফি মান খালাল মুসলিমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের ধোঁয়া এবং আল্লাহর পথের ধুলা কোনো মুসলিমের নাকে একত্রিত হতে পারে না জাহান্নামের যে ধোঁয়া রয়েছে আগুনের যে ধোঁয়া রয়েছে এবং আল্লাহর পথের যে ধুলা মানুষের শরীরে পায়ে যে ধুলা রয়েছে আল্লাহর পথে ব্যয় করতে সময় খরচ করতে ব্যয় করতে পথে যেতে যে ধুলা বালি কণা এইগুলো লাগবে এই যে ধুলা এবং জাহান্নামের ধোঁয়া এই দুইটা জিনিস মুসলিমের নাকে একত্রিত হতে পারে না তার মানে আল্লাহর পথে ব্যয় করতে যে ধুলা বালি যে ধুলা রয়েছে ধুলার কণা রয়েছে এই যে ধুলা এবং জাহান্নামের যে ধোঁয়া এই দুটি জিনিস একত্রিত একজন মুসলিমের নাকে হতে পারে না তার মানে যে ব্যয় করবে সে ব্যক্তি কোথায় যাবে না জাহান্নামে যাবে না এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে লা ইয়াজতামিউ ফি জাওফি মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া ফাইহু জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুনের ধোঁয়া কোনো মুমিনের উদুরে একত্রিত হবে না আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না উদুর মানে হচ্ছে পেট পেটে কি হবে না একত্রিত হবে না তার মানে দুইটা দুই জায়গায় থাকবে জাহান্নামের আগুনের ধোঁয়া আর যে ব্যক্তি আল্লাহর পথে সময় ব্যয় করে ব্যয় করতে যে ধুলা কণা রয়েছে ধুলা যেগুলো রয়েছে এই ধুলা একত্রিত হবে না দুইটা সম্পূর্ণ সবসময় কি থাকবে আলাদা থাকবে তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে সকাল এবং সন্ধ্যা সময় ব্যয় করে তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত থাকবে জাহান্নাম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী করবেন হেফাজত করবেন কারণ সেই ধুলা আর জাহান্নামের ধোঁয়াতে একত্রিত হতে পারে না সবসময় দুটো কী থাকবে আলাদা থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে আমাদের সকলকেই সকাল এবং সন্ধ্যা
কিছু সময় ব্যয় করার মতো সুযোগ এবং তৌফিক দান করুন। শুকরি বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।